মূর্তি ভাঙার সাথে ইসলামের পক্ষের শক্তির কোন সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক না? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়, তারা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী, কোন দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাসবাদে ইসলাম বিশ্বাস করে না, চিল্লায় বলেন ঠিক না? সংখ্যালঘুদেরকে নাকি মুসলমানরা অ্যাটাক করে, জীবনে শুনছেন? কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আলিয়া মাদ্রাসার ছাত্র, কমি মাদ্রাসার ছাত্র, কোন ইসলামী আন্দোলনের কর্মী, এটা জামাতি বলেন, হেফাজতি বলেন, আহলে হাদিস বলেন, কৌমি বলেন, আলিয়া বলেন, মন্দির ভাঙ্গা মূর্তি ভাঙ্গার সাথে ইসলামের পক্ষের শক্তির কোন সম্পর্ক নাই, চিল্লায় বলেন ঠিক না? ইসলামের পক্ষের শক্তি মন্দির পাহারা দেয়। হিন্দু আমার ভাই, বৌদ্ধ খ্রিস্টানটাও আমার ভাই, ভ্রাতৃত্ব তিন ধরনের, একটা হচ্ছে মায়ের পেটের ভাই, এটাকে আরবিতে বলে আল উখুয়া আন-নাসাবিয়া, মায়ের পেটের ভাই, উনি আমার মায়ের পেটের ভাই। আরেকটা আছে আল উখুয়া দ্বিনিয়া, দ্বিনি ভাই, এই যে আমরা সবাই এখানে একে অপরের কি ভাই, দ্বিনি ভাই। তিন নম্বরে হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া, মানবতার দিক থেকে ভাই, সে দৃষ্টিকোণ থেকে হিন্দু আমার ভাই, বৌদ্ধ আমার ভাই, কারণ সেও মানুষ আমিও মানুষ, বুঝছেন? আমরা সবাই এক, সবাই এক, বিভেদের প্রাচীর আর বৃত্ত আমরা বানিয়েছি। কবরের অবস্থা অনেক শুনছি, জান্নাত জাহান্নামের ভয় আর জান্নাতের নাজ নেয়ামত তো অনেক শুনেছি, সমাজটারে শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ করার দরকার আছে না নাই? খবর শুনে আমরা বিশ্বাস করি, যাচাই না করে আমরা বলে বেড়াই না, যাচাই না করে নিশ্চিত না হয়ে আজ থেকে কোন নিউজ আমরা ফেসবুকে শেয়ার দিব না। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী। হিন্দুরা ঢোল বাজায়, আমরা কিছু বলি না, আমরা তার সিরমা ফিল করি, ওদের যারা ভদ্র তারাও কিছু বলে না, ঠিক কিনা? এই ইসলাম বিরোধীরা এরাই হিন্দু মুসলমানদের মধ্যে যে সম্প্রীতি এটাকে নষ্ট করতে চায়। কিছুদিন পর পর এরকম কিছু আবাল আর উল্লুক্কা পাঠার আগমন ঘটে।